নমস্কার বন্ধুরা, কুকিং উইথ সৌমিতার সকলকে স্বাগত। আমার চ্যানেলে যে সকল বন্ধুরা মাশরুম খেতে পছন্দ করেন তাদের জন্য আমি নিয়ে এসেছি আজকে একটা মাশরুমের রেসিপি, স্টার ফ্রাইড মাশরুম। এটা একেবারে চটপটে একটা রেসিপি, ভীষণ ভালো লাগবে। রুটি দিয়ে গরম গরম সার্ভ করুন। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাজে আসবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। তাহলে দেখে নিন এটা বানাতে কি কি লাগছে। স্টার ফ্রাইড মাশরুম বানানোর জন্য এখানে মাশরুম নিয়েছি, কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। আর আছে পেঁয়াজ, দুটো ছোট সাইজের পেঁয়াজ ছোট ছোট করে টুকরো করে রেখেছি। ক্যাপসিকাম আছে একটা ছোট সাইজের, আর 10 কোয়া রসুন কুচিয়ে রেখেছি, আর কয়েকটা কাঁচা লঙ্কা, একটা টমেটো। স্টার ফ্রাইড মাশরুম বানানোর জন্য প্রথমে হোয়াইট অয়েল দিতে হবে। 2 চামচ পরিমাণ হোয়াইট অয়েল দিলাম। এবার এর মধ্যে দেব রসুন কুচি। রসুনটা একটু লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজ কুচি দেব, এখানে দুটো ছোট সাইজের পেঁয়াজ কুচো করা আছে। পেঁয়াজটা হালকা রং ধরলেই এর মধ্যে ক্যাপসিকাম কুচি দিয়ে দেব। একটা গোটা ক্যাপসিকাম ছোট ছোট টুকরো করে কাটা। চিলি মাশরুমের একটা ভিডিও আমার আছে আমার চ্যানেলে, দেখে নিতে পারেন। লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এবার দেব একটা টমেটো কুচি। সম্পূর্ণ রান্নাটা কিন্তু হাই ফ্লেমে করতে হবে, হাই ফ্লেমে সবজিগুলোকে একটু সময় ধরে শর্টে করে দিতে হবে। মাশরুমগুলো এবার দিয়ে দেব। মাশরুমগুলো একটুখানি গরম জলের মধ্যে ধুয়ে নিয়েছি। উষ্ণ উষ্ণ গরম জলে মাশরুমটা কেটে নিয়ে ধুয়ে নিয়েছি। মাশরুম কিভাবে পরিষ্কার করতে হয় তার একটা ভিডিও আমার আছে, তার লিঙ্কটাও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এবার হাই ফ্লেমে মাশরুমটা একটু নাড়তে হবে। এর মধ্যে বেশ খানিকটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। আর দেব অল্প একটু লঙ্কা গুঁড়ো। এবার এর মধ্যে রেড চিলি সস দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ। টমেটো সস দিয়ে দিলাম 3 চামচ পরিমাণ। আর সয়া সস দিলাম 1 চামচ পরিমাণ।
আর দেব পরিমাণ মতো নুন। সয়া সস দিয়েছি, অতএব নুনটা একটু কম দিতে হবে। সস দেওয়ার পরে এটাকে হাই ফ্লেমে ভালো করে নাড়তে হবে। কোনো রকম চাপা দিতে হবে না, হাই ফ্লেমে অনবরত এটাকে নাড়তে হবে। মাশরুম কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর এতে জলের পরিমাণ খুব বেশি থাকে, অতএব যখন ধোবেন তখন কিন্তু বেশিক্ষণ জলের মধ্যে ডুবিয়ে রাখলে চলবে না। উপর থেকে একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিলাম। গোলমরিচটাকে ভালো করে মিশিয়ে নেব। এটা রুটি, পরোটা, নান দিয়ে পরিবেশন করুন, খুব ভালো লাগবে। বাড়ির বাচ্চারা খেলে ঝালটা একটু কম দেবে। আজকে রেসিপি স্টার ফ্রাইড মাশরুম তৈরি হয়ে গেছে। গ্যাসটা এবার নিভিয়ে দেব। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।